জয় মা কালী। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, যাদের ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী, কোনোভাবেই মনোনিবেশ করতে পারছে না, বড্ড চঞ্চল, সামনে কিন্তু রয়েছে টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তাই তাদের উদ্দেশ্যে কালী পুজোর দিনের এক বিশেষ ছোট উপাচার, যে উপাচারটি আমি আপনাদের সামনে করে দেখিয়ে দিয়েছি। সামান্য 11টি তেজপাতা নিয়ে আপনি কালী পুজোর দিন করুন এই উপাচারটি, আপনি অবশ্যই ফলাফল পাবেন। নমস্কার বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলের সদস্য প্রত্যেককেই জানাচ্ছি আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এক বিশেষ কার্যকরী উপাচার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি নিজে এই উপাচারটি করেছি, ফলাফল পেয়েছি, তাই আপনাদের উদ্দেশ্যে এটি করে দেখালাম। আমি আজকে আপনাদের জন্য আগেই করে দেখালাম, কিন্তু আপনারা প্রত্যেকে 27 অক্টোবর কালী পুজোর দিন সকালবেলা এই উপাচারটি করবেন, অবশ্যই ফলাফল পাবেন। আপনাকে যেটি করতে হবে, 11টি তেজপাতা নিতে হবে। মনে রাখবেন যে তেজপাতা আমরা মশলা হিসাবে ব্যবহার করি রান্নার কাজে, ওই তেজপাতা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গোটা তেজপাতা আপনাকে নিতে হবে, ভাঙাচোরা তেজপাতায় হবে না। সম্পূর্ণ গোটা তেজপাতা আপনাকে 11টি নিতে হবে। এবং এই 11টি তেজপাতা নেওয়ার পর আরেকটি লাল পেন, এবং তার সঙ্গে যদি আপনার বাড়িতে ময়ূরের পালক থাকে, ময়ূরের পালক, এই তিনটে জিনিস নিয়ে কালী পুজোর দিন সকালবেলা স্নান সেরে আপনি এই ক্রিয়াটি করবেন। অবশ্যই স্নান সেরে পরিষ্কার মনে মায়ের নাম লিখতে হবে তেজপাতার উপরে, এবং আপনি যে ছেলে বা মেয়েকে আপনার এই ক্রিয়াটির দ্বারা উপকৃত করতে চাইছেন, অর্থাৎ পড়াশোনায় মন বসাতে চাইছেন, সেই ছেলেটি বা মেয়েটির নাম লিখতে হবে। আমি সম্পূর্ণ করে দেখিয়ে দিয়েছি, তাই অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা থেকে আপনাদের অবশ্যই উপকার হবে। সৎ মনে সৎ চিন্তায় যদি করেন উপকৃত হবে। তবে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 11টি তেজপাতা রয়েছে, একটি বড় এবং 10টি ছোট। আপনি যদি একটি বড় এবং 10টি ছোট তেজপাতা নেন তাহলেই হবে। আর আপনাকে নিতে হবে একটি লাল পেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়ূরের পালক, অত্যন্তই শুভ। এইটা সবসময় সহযোগে আমরা কাজটা করব, এটার স্পর্শ থাকলেই অনেকটা শুভ হবে। আপনাদের যেরকম আমি বলেছি যে এই তেজপাতা দিয়ে যদি আপনি এই বশীকরণ কাজটি করেন তাহলে আপনার সন্তানের জন্য অত্যন্তই শুভ। এটা ঠিক বশীকরণ নয়, বলাটা ভুল হলো। এটি হচ্ছে যাদের পড়াশোনার মতিগতি কম, যারা পড়াশোনা করতে চাইছে না, মন বসছে না, তাদের জন্য এই বিশেষ ক্রিয়াটি আপনাকে করতে হবে কালী পুজোর দিন। আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আজকে করছি, কিন্তু এই কাজটি আপনি কালী পুজোর দিন সকালবেলা স্নান সেরে করবেন, তাহলে আপনি খুব ভালো ফলাফল পাবেন। আপনাকে যেটা করতে হবে, এইরকমভাবে তেজপাতাগুলোকে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্যে রেখেছিলাম, তা আপনাকে প্রত্যেকটা তেজপাতায় লিখতে হবে জয় মা কালী। তার আগে আপনার সন্তানের নাম লিখবেন, বড় তেজপাতাতে আপনার সন্তানের নাম লিখবেন, আপনার সন্তানের নাম, যে কোনো একটা নাম এই লাল পেন দিয়ে লিখে দেবেন। আমি একটা নাম লিখলাম, এরপরে নিচে লিখলাম জয় মা কালী, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাতে কিন্তু জয় মা কালী লিখবেন আর নাম লিখবেন, প্রত্যেকটাতে একই কাজ করতে হবে, জয় মা কালী। তা আমি আপনাদেরকে বিষয়টিকে দেখানোর জন্য, যারা বুঝতে পারছেন আশা করি, নাম এবং নাম লিখবেন জয় মা কালী।
এইভাবে 11টি তেজপাতাতেই কিন্তু আপনাকে লিখতে হবে সামনের পিঠটাতে, এই পিঠটাতে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখুন তেজপাতাগুলো কিন্তু সম্পূর্ণ গোটা, ছোট আকারে হলেও সম্পূর্ণ গোটা তেজপাতা, তো তেজপাতা কিন্তু সম্পূর্ণ গোটা। আপনি কিন্তু এরকম পরিষ্কার তেজপাতা নেবেন, মনে রাখবেন তেজপাতা অনেক সময় ভাঙা এই সবগুলিতে হবে না, তেজপাতা কিন্তু গোটা তেজপাতায় আপনাকে নিতে হবে, ঠিক আছে? তা সবকটাতে আপনি নাম লিখবেন এবং এরপরে কি করবেন, একটার উপরে একটাকে সাজাবেন। আমি যেভাবে সাজাচ্ছি এইভাবে নাম লেখার পর প্রত্যেকটাকে একটার উপরে একটাকে আপনি সাজাবেন। খুব ভালো কথা, ভালোভাবে বলছি, এইটা খুবই কার্যকরী একটি উপাচার আপনার ছেলের পড়াশোনার মতিগতি ফেরানোর জন্য, খুবই উপকারী একটি উপাচার। একটার পর একটাকে আপনারা সাজাবেন। সাজানো হয়ে গেলে, এই যে সাজানো হয়ে গেল, সাজানো হয়ে গেলে আপনার বাড়িতে যদি, এটি আপনার থাকলে খুবই উপকার হবে, বাড়িতে যদি এই ময়ূরের পালক থাকে তা ময়ূরের পালক স্পর্শ করিয়ে নেবেন, এই জিনিসটি একেবারেই শুভ হয়ে যাবে, আর কিছু নয়। আর যদি আপনার বাড়িতে ময়ূরের পালক না থাকে তাহলে কিনে আনতে পারেন, বা ময়ূরের পালক না ব্যবহার করলেও হবে, কিন্তু ময়ূরের পালক যদি থাকে অবশ্যই স্পর্শ করিয়ে নেবেন। তা এইটি আপনার জিনিসটি তৈরি হলো। এবার আপনার ছেলে যে বালিশে শোয়, সেই বালিশের মধ্যে মায়ের নাম করে ঢুকিয়ে দেবেন। এটা একটা উপাচার, কোনো বশীকরণ নয়, শুধু মতিগতি ফেরানোর জন্য। আপনার ছেলে পড়াশোনায় ভালো কিন্তু পড়াশোনা করতে চায় না, তাদের জন্য কালী পুজোয় এই বিশেষ উপাচার। কালী পুজোতে সব রকমের ক্রিয়াই হয়, তা আমি এই যে বিশেষ উপাচারটি দিলাম, এটি আপনি যদি করেন তাহলে আপনার ছেলের বা মেয়ের পড়াশোনায় কিন্তু মতিগতি ফিরবে। তা আমি একটি বালিশ এনে দেখিয়ে দিচ্ছি। আমি একটি আপনাদের জন্য কাছে বালিশ রেখেছি, ধরুন এই বালিশটি। এই বালিশের মধ্যে একসঙ্গে নিয়ে, যেরকম আমি রেখেছিলাম একসঙ্গে নিয়ে, ঠিক মাথা যেখানে দেবে মাঝ বরাবর আপনি কিন্তু ঢুকিয়ে দিয়ে বালিশটিকে যেরকম এঁটে দেওয়ার সেরকম এঁটে দেবেন। এই হচ্ছে কাজ, ব্যাস। আপনি যদি এই উপাচারটি করেন তাহলে আপনার ছেলে মেয়ের কিন্তু পড়াশোনায় অবশ্যই মতিগতি ফিরবে, মনে রাখবেন। আর এই জিনিসটি খুবই খুবই কার্যকরী, এই জিনিসটি ময়ূরের পালক, সম্পূর্ণ গোটা ময়ূরের পালক আছে, দেখতে পাচ্ছেন এখানটা ছিল আটকানো, কাটা নয়, সম্পূর্ণ গোটা, একসঙ্গে দেখানো যাচ্ছে না, তবু আপনাদের যতটা সম্ভব আমি কিন্তু দেখাবার চেষ্টা করছি। এইটি কিন্তু আপনার ছেলেমেয়ের পড়াশোনার ঘরে অবশ্যই রাখবেন, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোটাটা আমি দেখিয়ে দিলাম। এই জিনিসটি কিন্তু আপনি আপনার ছেলেমেয়ের পড়াশোনার ঘরে অবশ্যই রাখবেন, এটি কিন্তু খুবই কার্যকরী। ময়ূরের পালক কখনো মাটিতে ফেলবেন না, প্রতিদিন পারলে একবার করে মাথায় ঠেকাবেন, এটাতেই সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণ। তা আজকে আপনাদের এই বিষয়টি বলে দিলাম, যদি বোঝেন যে আপনার এটা উপকার করছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, এটা কিন্তু সত্যি করি খুব গুরুত্বপূর্ণ একটা উপাচার, আপনি ইচ্ছা হলে করতে পারেন, আপনি খুব ভালো ফলাফল পাবেন এটা আমার মনে হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর কালী পুজোতে অনেক উপাচার হয়, যদি প্রয়োজন বোধ করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, আপনার উপকার হবে, নতুন নতুন বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন, সত্যি আপনার কিন্তু উপকার হবে। নমস্কার। এই ধরনের যদি আরও অন্যান্য বাংলা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। আমাদের এছাড়াও কয়েকটি চ্যানেল রয়েছে, আমাদের চ্যানেল আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং পুরাতন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের জন্য অবশ্যই কার্যকরী হবে। বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।